হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 13 অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন বা প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো পরিবেশ নিয়ে। হ্যাঁ, আমরা সবাই জানি যে পরিবেশ প্রধানত দুটো উপাদান নিয়ে গঠিত, জীব এবং জড় উপাদান। তো সকল উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরিবেশের সকল জীব উপাদান গঠিত, আবার সকল জড় উপাদানের মধ্যে রয়েছে মাটি, পানি, বায়ুসহ পৃথিবীর অন্যান্য সকল জড় বস্তু। যেমন এখানে আমরা দুই ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি, আসলে এটা হচ্ছে আসলে প্রাকৃতিক পরিবেশ, এটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এবং এটা কেন সেটা কিন্তু আমরা অলরেডি জানি। তো এবার আমরা জানবো পরিবেশ দূষণ সম্পর্কে। হ্যাঁ, পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে যখন কোনো পরিবর্তন ঘটে তখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, ফলে মানুষসহ অন্যান্য জীবের জন্য যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। তো প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, এই উভয় কারণেই পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটতে পারে। সভ্যতার অগ্রগতির সাথে আমাদের চারপাশে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে। এতে হচ্ছে কি, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে মানুষ, উদ্ভিদসহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই পরিবেশ দূষণের আর কী কারণ আছে? প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ড উভয়ের কারণে পরিবেশ দূষণ হলেও মানুষের দায় হচ্ছে মূলত বেশি দায়ী পরিবেশ দূষণের জন্য। হ্যাঁ, পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য, বাসস্থান, যানবাহন ইত্যাদি। চাষের জমি বাড়াতে ও বাসস্থান তৈরি করতে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এছাড়া অ্যারোসল ও রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নামক এক ধরনের পদার্থ আছে, যেটা ওজোন স্তরকে ক্ষতি করছে। ওজোন স্তর আসলে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়, যেটা কিনা আমাদের জন্য ক্ষতিকর। আর এই সিএফসি সেই ওজোন স্তরের মধ্যে ছিদ্র করে ফেলে বা ওজোন স্তরকে ধ্বংস করে ফেলতেছে, যার কারণে মানব জীবন কিন্তু ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এছাড়া বাড়তি মানুষের জন্য খাদ্য ও বাসস্থান ছাড়াও প্রয়োজন হয় নানা রকম পণ্য সামগ্রী, ফলে তারা করছে কি, তারা বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলছে। এসব শিল্প কারখানা রাসায়নিক বর্জ্য দূষিত করছে আমাদের পরিবেশকে। এভাবেই বিভিন্ন ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, এবং এদেরকে আমরা আসলে দূষক বলি বা পলিউট্যান্ট বলি। তো বিভিন্ন কারখানা, তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিমনি এবং যানবাহন থেকে নির্গত যে ধোঁয়া, এছাড়া জমিতে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন আবর্জনা, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি হলো এই দূষকের উদাহরণ। তো এ সকল দূষক বিভিন্নভাবে আমাদের পরিবেশকে দূষিত করে যাচ্ছে। তো এবার আমরা জানবো মাটি দূষণ সম্পর্কে। হ্যাঁ, আমাদের জীবন ধারণের জন্য মাটি কিন্তু অত্যাবশ্যক। মাটিতে বিভিন্ন ফসল ফলে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। শুধু খাদ্যই নয়, জীবন ধারণের সব কিছুই, যেমন বাসস্থান, বস্ত্র, ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল, তারা সব কিছুই কিন্তু মাটিতে জন্মায়। এ মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তো কি কারণ এই মাটি দূষণের? আসলে মাটি দূষণের অন্যতম কারণ হচ্ছে মাটিতে বর্জ্যের পরিমাণ বেড়ে যাওয়া। আমরা মাটিতে যে সকল আবর্জনা ও বর্জ্য ফেলি এগুলোকে পচতে বিভিন্ন ব্যাকটেরিয়া সাহায্য করে, যার ফলে এগুলো মাটির সাথে সহজে মিশে যায়। কিন্তু আজকাল আমরা এমন সব কঠিন ও রাসায়নিক বর্জ্য মাটিতে নিক্ষেপ করছি বা ফেলছি যেগুলো মাটিতে পচে না, যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব জিনিস ছাড়াও মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি। এসবের মধ্যে রয়েছে আবর্জনাসহ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য। এসব বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই মাটি দূষণের প্রভাব কিন্তু আসলে ব্যাপক। মাটিতে ফেলে দেওয়া কাঁচ, অ্যালুমিনিয়াম, পলিথিন ইত্যাদি কিন্তু মাটিতে সহজে মেশে না। তোমরা জেনে অবাক হবে যে অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে সময় লাগে প্রায় 100 বছর, কাঁচের লাগে 200 বছর, এবং পলিথিনের লাগে প্রায় 450 বছর। এতে মাটির উর্বরতা হারিয়ে যায়। এছাড়া এগুলো আমাদের নর্দমা, জলাশয়কে ভরাট করে এবং জলাবদ্ধতার সৃষ্টি করে। পরবর্তীতে এগুলো পুকুর, নদী, সাগর এসব স্থানেও স্থানান্তরিত হয়, ফলে এসব পরিবেশে জীবের বেঁচে থাকা হুমকির সম্মুখীন হয়। এছাড়া কৃষি জমিতে যে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয় তা যেমন মাটির সকল জীবের জন্য ক্ষতিকর, তেমনি এসব রাসায়নিক দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সৃষ্টি করতে
পারে। তো আমরা বুঝতে পারছি যে মাটি দূষণটা আসলে কতটা ক্ষতিকর হতে পারে। মাটি দূষণ ছাড়াও কিন্তু আমরা পানি দূষণও করছি। হ্যাঁ, পানি ছাড়া আমাদের জীবন চলে না। পানি দূষণ আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয়। পানি নানাভাবে দূষিত হচ্ছে, মানুষই পানি দূষণের জন্য মূলত দায়ী। এ সমস্যা শুধু আমাদের নয়, সারা বিশ্বেই এটা এখন অত্যন্ত প্রকট। বর্তমানে পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। তো এই পানি দূষণের কারণ কী এবং এর উৎসগুলো কী কী? বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে। এই কারণগুলোর মধ্যে মানুষের কর্মকাণ্ডই পানি দূষণের অন্যতম কারণ। নগরায়ন ও শিল্পায়নের ফলে পয়ঃনিষ্কাশন ও শিল্প বর্জ্য অনেক বেড়ে গিয়েছে, ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়া কৃষিজ উৎপাদন বাড়ানোর জন্য জমিতে ও জলাশয়ে বিভিন্ন কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করা হচ্ছে। এগুলো বিভিন্নভাবে জলাশয় থেকে নদী এবং নদী থেকে সাগরে গিয়ে পড়ছে। এছাড়া এগুলো মাটির নিচে পানির সঙ্গে মিশেও কিন্তু মাটির নিচের ভূগর্ভস্থ যে পানি আছে তাদেরকে দূষিত করছে। তোমরা লক্ষ্য করে থাকবে যে অনেকে পুকুরের পানিতে বাঁশ বেত পাট ইত্যাদি ভিজে রাখে, বিশেষত গ্রামাঞ্চলে। এছাড়া গরু মহিষ ছাগল অনেকে গোসল করায়, অনেকে আবার বিভিন্ন জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করে, যা পানিকে খুব মারাত্মকভাবে দূষিত করছে। এছাড়া আরও বিভিন্ন প্রাকৃতিক কারণেও পানি দূষিত হয়ে থাকে। যেমন তোমরা হয়তো বন্যার কথা শুনেছো, বন্যার ফলে মানুষ ও গৃহপালিত পশু পাখির মলমূত্র পানিতে মিশে এবং পানি দূষিত হয়। খাদ্যের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ, গৃহস্থালির ব্যবহার্য নানা ধরনের পচনশীল বস্তু যেখানে সেখানে ফেলা হয়, এগুলো পচে বিভিন্ন জীবাণু সৃষ্টি হয়। এসব বর্জ্য বৃষ্টির পানির সাথে পুকুর নদী ও জলাশয়ের পানিতে গিয়ে মিশে। তো এই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা পানি দূষণ করছি, এই পানি দূষণের প্রভাব কিন্তু অনেক অনেক। এই দূষিত পানি পান করলে হয় কি, আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি রোগ সৃষ্টি হয়। পানি দূষিত হলে সে পানিতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীও বাঁচতে পারে না, ফলে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এরপর হচ্ছে বায়ু দূষণ। আমরা কিন্তু বায়ু দূষণ করে চলেছি ক্রমাগত। আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে এই বায়ুমণ্ডল, এই বায়ুর মধ্যেই মানুষসহ অন্যান্য প্রাণী উদ্ভিদ বেঁচে আছে। মানুষ সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর কোনো কোনো উপাদানের পরিমাণ কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, যা পরিবেশ আমাদের জন্য ক্ষতিকর। বর্তমানে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল বিভিন্নভাবে আমরা দূষিত করছি। তো এই বায়ু দূষণের কারণ কী এবং এর উৎসগুলো কী কী? মানুষের দ্বারা এবং প্রাকৃতিকভাবে বায়ু দূষিত হতে পারে। পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে রয়েছে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া। তাছাড়া আমাদের দেশে ইটের ভাটায় যখন ইট তৈরি করা হয় তখন সেখান থেকে কালো ধোঁয়ার সৃষ্টি হয়, যা বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরও কারণের মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ মোটরগাড়ি, রেলগাড়ি, বাস, টেম্পো ইত্যাদির ইঞ্জিন থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া। এ সকল ধোঁয়ার সাথে নির্গত হয় কার্বন মনোক্সাইড, কার্বন কণা এবং কার্বন ডাইঅক্সাইড। এগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বায়ু দূষণের জন্য শুধু যে যানবাহন ও শিল্প কারখানায় দায়ী তা কিন্তু নয়। সিগারেটের ধোঁয়া, অ্যাসবেস্ট, নির্মাণ কাজের ধুলিকণা, বিভিন্ন ধরনের আবর্জনা ইত্যাদিও বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরেকটি অন্যতম কারণ হলো নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা। এর ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই বায়ু দূষণের প্রভাবে কী হয়? বায়ু দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা মানুষের জন্য ক্ষতিকর। বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়া শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে, এবং এই অ্যাসিড বৃষ্টি শুধু মানুষের ক্ষতি করে না, জলজ প্রাণীদেরও ক্ষতি করে, এবং এর ফলে বনভূমিও ধ্বংস হয়। তো এই বায়ু দূষণের ফলে কিন্তু আসলে পৃথিবীর তাপমাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন যে এভাবে যদি তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে থাকে তাহলে হবে কি, আসলে মরু অঞ্চলে যে বরফ জমা আছে সেগুলো গলে যাবে, ফলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু স্থলভূমির যে অঞ্চলগুলো আছে সেগুলো পানিতে ডুবে যাবে। যেমন আমরা বাংলাদেশও কিন্তু এর অন্তর্ভুক্ত। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে খরা, ফলে স্থানীয় জলবায়ুর ব্যাপক পরিবর্তন হবে। এতে যে শুধু মানুষই ক্ষতিগ্রস্ত হবে তা না, অসংখ্য উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে। পরিণতিতে সার্বিকভাবে পৃথিবী ঝুঁকির মুখে পড়বে। সো তার মানে আমরা বুঝতেই পারছি যে এই পরিবেশ দূষণ প্রতিরোধ করা আমাদের জন্য কতটা জরুরি। আমরা দেখলাম যে কীভাবে আমরা মাটি, পানি ও বায়ুকে দূষণ করছি, কিন্তু এরা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এগুলো ছাড়া পৃথিবীতে জীবের অস্তিত্বের কথা ভাবাই যায় না। কিন্তু মানুষের কারণেই বর্তমানে পরিবেশ ধীরে ধীরে বাসের অযোগ্য হয়ে পড়ছে। পরিবেশের মাটি, পানি ও বায়ু দূষণের ফলে শুধু যে মানুষই বিপন্ন হবে তা না, অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক না রাখতে পারলে পৃথিবীর সকল জীবের অস্তিত্বই আসলে
হুমকির সম্মুখীন হবে। তো এই পরিবেশকে দূষণমুক্ত রাখার একমাত্র উপায় হলো আসলে পরিবেশ সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দূষণ প্রতিরোধ করা। আমাদের সকলের উচিত পরিবেশী উপাদানগুলোকে দূষণমুক্ত যথাযথভাবে সংরক্ষণ করা, আর এই জন্য এই পরিবেশ সংরক্ষণে আমাদের কিছু করণীয় রয়েছে। কি কি করতে হবে আমাদের? আমাদের সুস্থ পরিবেশের জন্য মাটি, পানি ও বায়ু যাতে দূষণ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়িঘর, স্কুল ও রাস্তার পাশে গাছপালা লাগাতে হবে। খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে। শিল্পকারখানা থেকে ধোঁয়া বের হয়ে যেন দূষণ না ঘটে সেজন্য বায়ুতে ছড়িয়ে পড়ার আগেই আধুনিক প্রযুক্তির সাহায্যে এদেরকে দূষণমুক্ত করতে হবে। প্লাস্টিক, পলিথিন ইত্যাদির ব্যবহার বন্ধ করতে হবে। এসবের পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার করা যেতে পারে। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। এগুলোর পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে এবং প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করতে হবে। ঘরবাড়ির ময়লা আবর্জনা ও খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে কোনো নির্দিষ্ট স্থানে মাটির গর্তে ফেলে মাটি চাপা দিতে হবে। জনগণকে দূষণের ক্ষতিকারক দিক এবং পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতন করতে হবে। সর্বোপরি বন সংরক্ষণ করতে হবে। মনে রাখতে হবে এগুলো বিভিন্ন জীবের আবাসস্থল। এছাড়া গাছপালা কিন্তু আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতেও সাহায্য করে, তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো। তো আমরা বলতে পারি যে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা পরিবেশকে হয়তো সংরক্ষণ করতে পারবো, একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো। সেই আশায় আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।